আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ফোনালাপ ফাঁস হয়েছে। এটাতে উনি অনেক কথা বলেছেন, কী কী বলেছেন না বলেছেন, কার সঙ্গে বলেছেন, কী ভঙ্গিতে বলেছেন, এগুলো নিয়ে অনেক আলোচনা এর মধ্যে হয়ে গেছে। আমি নিজেও করেছি, আপনি নিশ্চয়ই আপনারা আমার ওইখানে আমি কিছু অন্য চুম্বক কথা বলেছি। আমি এখন এটার একটা অন্তর্নিহিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এখানে ভারতের ভূমিকা কী? এমন একটা ফোনালাপের পর ভারত কী করতে চায়? এমন একটা ফোনালাপের পর বাংলাদেশ গভর্নমেন্ট কী করবে? এমন একটা ফোনালাপ কার জন্য অপমানজনক? এমন একটা ফোনালাপ কার জন্য সম্ভাবনাপূর্ণ? এর পেছনে যে রাজনীতিটা, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আমি মনে করি এখন এর পেছনে রাজনীতিতে ভারত নিজেও ইনভলভ হয়ে গিয়েছে। কারণ ভারতের ইনভলভমেন্টটা কেমন সেটা আমি বলি। তার আগে একটা কথা বলেন, উনি কী বলেছেন? আমি মনে হয় দুটো কথাই নিয়ে আলোচনা করি। প্রথমত বলেছেন উনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী। আরেকটা বলেছেন উনি সীমান্তের আশেপাশে আছেন, যে কোনো সময় ঢুকে পড়বেন। দুটো কথা তো, এই দুটো কথা আমাদের এই সরকারের জন্য সম্মানজনক? সম্মান বয়ে আনছে? ভারতে বসে যখন এই ধরনের কথা কেউ বলে, আমার প্রতিবেশী দেশ ভারত কিন্তু অফিসিয়ালি এই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, কথা বলেছে। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনি নিজে শ্রীমতির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এই সরকারের সঙ্গে ওনারা কাজ করতে চান এটা বলেছেন। এই সরকারকে স্বীকৃতি তারা দিয়েছে, তারা এই সরকারকে মেনে নিচ্ছে, এই সরকারের বৈধতাকে তারা মেনে নিয়েছে। যখন তারা সরকারের বৈধতা মেনে নেয়, তখন তার দেশে বসে যদি তাদের আশ্রয় থেকে, তাদের আতিথ্যে থেকে যদি কেউ ভারত সরকারের মেনে নেওয়া সরকারকে অবৈধ সরকার বলে, সেটা ভারতের জন্য কীভাবে ব্যাখ্যা করা বিষয়? তাহলে ভারত কোনটা চায়? ভারতকে এই পলিসি নিয়েছে যে উপরে পানি ঢালব, নিচ দিয়ে গোড়া কেটে দেবো? অথবা ভারতকে এই পলিসি নিয়েছে আমি তোমার প্রশংসা করব কিন্তু আমার সঙ্গে থাকা লোক তোমাকে গালাগালি করবে? এই পলিসি? উনি তো ভারতের অতিথি, ভারতের কাছে উনি আশ্রয় নিয়েছেন, ভারতের কাছে আছেন, উনি মুক্ত আছেন এমন কোনো কথা কিন্তু আমরা এখনও কেউ জানি না। উনি কি কোনো শপিং মলে গিয়েছিলেন কখনো? বাইরে কোথাও গিয়েছেন? কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানে জয়েন করছেন? করছেন না। খুব সিকিউর অবস্থায় ভারতের কাছে আছেন। তাহলে উনি যে কথাগুলি বলছেন, এটা কি ভারত সরকার অনুমোদন করে? অভিযোগটা কিন্তু আমি গুরুতর করছি। আচ্ছা, আমি উল্টো করে ভাবি। ধরা যাক ভারতের একজন লোক আমাদের দেশে বসে এই কথাগুলি বলল যে ভারতের মোদী সরকার অবৈধ সরকার, আমি ভারতের বৈধ প্রধানমন্ত্রী। যদি কেউ বলে, তার বলার লজিক থাক বা না থাক সে আলোচনায় কিন্তু আমি যাচ্ছি না, যদি কেউ বলে ভারত সহ্য করবে? ভারত আমাদের গভর্নমেন্টকে কী বলবে যে আপনার মাটিতে বসে আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু বলেন না কেন? বলবে না? বলবে তো। তাহলে আমাদের সরকার কেন এইভাবে কথা বলছে না? আমাদের সরকারে কি এই ব্যাপারে রিয়াকশন দেখানোর কোনো প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে। এই জায়গাটাতেই রাজনীতি। আমি আরেকটা আপনার, আমি মানে প্রশ্নগুলি তুললাম, আমি যেভাবে এখানে রাজনীতিটা দেখি আমি সেই কথাটা এখন আপনাদেরকে বলতে চাই। একটা কথা কিন্তু আগেও বলা হয়েছে, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে কিন্তু ভারতে গিয়েছেন, ওনার বোন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে গিয়েছেন, শিখেছেন কথা বলছি। তো এই পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া উনি গিয়েছেন, এবং উনি আমরা যতটুকু জেনেছি পর্যন্ত 45 দিন উনি ওখানে থাকতে পারবেন। 45 দিনের পরে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে বের করে দেবেন, অন্য কোনো দেশে পাঠিয়ে দেবেন, নাকি বাংলাদেশের কাছে ফেরত দেবেন, নাকি ওনাকে তারা রাজনৈতিক আশ্রয় দেবেন। 45 ডেজ, 45 মানে অগস্টের 5 তারিখে গিয়েছেন, সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত 1 মাস, আর 15 দিন হলো সেপ্টেম্বরের 20 তারিখ। মানে সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে সেপ্টেম্বরের 13 তারিখ, মানে আর 7 দিন, 1 সপ্তাহের মধ্যে কিছু একটা করতে হবে। এই সময়ে উনি এই কথাগুলি বললেন। দেখুন একটা জিনিস,
বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রত্যার্পণ বন্দি প্রত্যার্পণের চুক্তি কিন্তু আছে। বাংলাদেশ চাইলে ভারতে থাকা আমাদের কোনো ব্যক্তিকে তারা ফেরত দিবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এই সময় কেন বাংলাদেশ চাচ্ছে না, কেন ভারত বলছে না, কেন তোমরা আমার কাছে চাও অথবা আমি পাঠাই? এইখানে আমি একটা কথা বলি, আসলে আমি খুব দাবা টাবা খেলতাম, হ্যাঁ দাবায় একটা মুভ আছে, বলা হয় এটাকে ওয়েটিং মুভ। ওয়েটিং মুভটা এমন, দেখে মনে হয় এটা কোনো মুভি না, এমনি একটা চাল দিলাম। এই চালটা আসলে দেওয়া হয় কেন জানেন, অপেক্ষা করে যে প্রতিপক্ষ কী চাল দেয় সেটা দেখার জন্য। এই চালটা দিলে আমার লাভ হবে না ক্ষতি হবে না, কিন্তু প্রতিপক্ষের মুভমেন্ট দেখে আমি বুঝতে পারবো আমার কোন দিকে যেতে হবে। আমি মনে করি ভারত আসলে সেই ওয়েটিং মুভটা দিয়েছে। এতদিন দুই পক্ষই কিন্তু চুপচাপ ছিল, বাংলাদেশ বলছিল আমি তোমার কাছে চাইবো না, দেখি তুমি কী করো। ভারত ভাবছিল আমার কাছে চায় না কেন, চাইলেই তো আমি কিছু একটা বলি। এখন ভারত হাসিটাকে উস্কে দিছে যে তুমি কিছু বলো। ভারত বলতেছে, এখন ভারত দেখবে যে বাংলাদেশকে রিয়াকশন দেখায়, বাংলাদেশ কি এখনও চুপ করে থাকবে? যদি বাংলাদেশ চুপ করে থাকে তাহলে কি হবে? তাহলে অনেকে বলতে পারে যে তোমার সরকারকে অবৈধ ঘোষণা করেছে, ইউনুসকে অবৈধ ঘোষণা করছে বলতেছে উনি, এবং এইটা সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে, তোমরা কোনো রিয়াকশন দেখাচ্ছ না কেন? তোমরা ভারতকে কেন বলছো না যে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন অপরাধী তোমার দেশে আশ্রয় নিয়েছে, তাকে আমাকে ফেরত দাও? ভারত আসলে এই কথাটা শুনতে চায় বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশ বললে তারপরে তারা কী সিদ্ধান্ত নেবে, কী করবে না করবে, এটা তাদের ব্যাপার, হয়তো শুনতে চায়। আর বাংলাদেশ কী চায়? বাংলাদেশকে ওয়েট করছে? বাংলাদেশ কি বলছে যে দেখি তোমরা কী করো, ফেরত দাও কি না দাও, অথবা দেখি 45 দিন পরে তোমার কী হয়? তুমি যদি 45 দিন পরেও আমাকে ফেরত না দাও তাহলে তুমি সারা দুনিয়ার কাছেই কীভাবে জাস্টিফাই করবা তাকে আটকে রাখার ব্যাপারটা? সেটা তোমরা পারবা না। এই যে মানে একটা আমি বলবো এটাকে কোল্ড ওয়ারের মতো, মানে মানে মাইন্ড গেম আর কি, মানে পরস্পরের সঙ্গে গেম, এই গেমটা কিন্তু আমি মনে করি শেখ হাসিনার এই ফোনালাপের মাধ্যমে এই গেমটা ওপেন হয়ে গেছে। এখন এখন কিন্তু চাল দিয়েছে, ওয়েটিং মুভ কিন্তু ভারত একটা দিয়েছে। বাংলাদেশের মুভটা কী হয় এটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। কিন্তু আমি এই মুভ কী হবে, রাজনীতি কী হবে, কূটনীতি কী হবে, এটা নিয়ে আপনারা আলোচনা করবেন, দেখবেন, অনেক কিছু বুঝবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি যেটা বুঝতেছি যে শেখ হাসিনার দেশে ফেরাটা অবধারিত হয়ে গেছে। সেটা উনি ওই যে সীমান্তের কাছে বসে হুট করে রিক্সা দিয়ে ভিকে পড়বে না কী দিয়ে ঢুকবে এটাই করুক, আর বাংলাদেশ ভারতের কাছে তাকে ফেরত চাক, তাকে আমরা বিচার করব, বিচারের সম্মুখীন করব, অথবা ভারত বলুক যে ভাই তোমাদের জিনিস তোমরা নিয়ে যাও, এই আপদ আমি আর রাখতে চাই না, এটাও হতে পারে। কী হবে না হবে জানি না, ওনাকে বিশ্বের অন্য কোনো দেশ নেবে আমার কাছে সেরকম মনে হয় না। আগামী 7 দিন ক্রুশিয়াল, আমি বলি আপনাকে 7 দিন, আপনাদেরকে এই 7 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে আসা না আসাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার ধারণা শেখ হাসিনাকে এদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতেই হবে এবং ওনার বিচার হবে। দেখুন একটা কথা আছে না, প্রকৃতির যে মানে যে মানে ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, খালেদা জিয়াকে কী অপরাধে আপনি এতদিন আটকে রাখছিলেন, কী এমন অপরাধ ছিল, আর তার তুলনায় আপনি কী করেছেন, আপনাকে কতদিন কীভাবে থাকতে হবে? খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এই শেখ হাসিনা কত অশ্লীল মন্তব্য করেছিলেন, আপনার জন্য সেই ধরনের মন্তব্য অপেক্ষা করছে কি না, সেই নিয়তি আপনার জন্য অপেক্ষা করছে কি না আগামী খুব শীঘ্রই আপনি দেখতে পাবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।